হ্যালো গাইস, ডিসেম্বর মাস তো চলে এলো। ডিসেম্বর মাস মানে 25শে ডিসেম্বর, সেলিব্রেশন টাইম তো চলেই এসছে। তো সেই কথা মাথায় রেখে আমি নিয়ে এসেছি একদম নতুনত্ব কেকের রেসিপি। এটা আমি কাপকেক রেসিপি কীভাবে আপনারা ঘরেই বানিয়ে নেবেন দোকানের মতো সেটাই আজকে দেখাবো। কাপকেকের মোল্ড ছাড়াই কিন্তু আপনারা বাড়িতে একদম পারফেক্ট কাপকেক বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে 1.5 কাপ ময়দা, 1.5 কাপ ভিনিগার, 1/2 কাপ সাদা তেল, তারপর 2 চামচ নিয়েছি ভ্যানিলা এসেন্স, 4 চামচ টুটি ফুটি, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ খাওয়ার সোডা, 1 চামচ মানে 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, 1/2 একটা ডিম। কিভাবে আমি বানাচ্ছি সেটা দেখতে থাকুন। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি তেলটা পুরোটাই নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি ভিনিগার, এবার এখানটায় দিয়ে দেবো চিনি। এই সব কিছু খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অনেক সময় এটা হয় যে বাচ্চারা একঘেয়ে টিফিন খেতে কিন্তু ভালোবাসে না, তবে সব সময় কিন্তু বাইরের কেক দেওয়াটাও কিন্তু উচিত নয়, বা বড় কেক অনেকেই পারেন বানাতে, তো বড় কেক দিলেও কেটে দিতে হয়। তবে এইভাবে যদি আপনারা কাপ কেক বানিয়ে দেন তাহলে কিন্তু আস্তে আস্তে কেকটাই দিতে পারবেন, বাচ্চাদেরও ভালো লাগবে। তো দেখুন, সব কিছু মেশানোর পর এখানটায় অ্যাড করে দিলাম 1টা ডিম। তো ডিম দেওয়ার পরেও সব উপকরণগুলো খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এইবার টেস্টটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য 1/2 চামচ মতো আমি নুন দিলাম, যাতে মিষ্টি করা না হয়। এবার এখানটায় অ্যাড করে দিচ্ছি যে ময়দাটা ছিল 1/2 কাপ, সেই ময়দাটা। তো সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কেকে কিন্তু ফ্যাটানোটাই আসল কথা। কেকটা যত ফ্যাটাবেন ব্যাটারটা তত ভালো হবে। তো দেখুন, আমি কিন্তু ব্যাটার খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, কোনো লাম্পস নেই। তো এইভাবে আমি 10 মিনিট মতো ফেটিয়ে নিচ্ছি, দেখুন কী সুন্দর রিবনের মতো পড়ছে। এবার এখানটায় টুটি ফুটিটা অ্যাড করে দিলাম। এই টুটি ফুটিটাও কিন্তু আমার নিজের ঘরে বানানো টুটি ফুটি রেসিপি কিন্তু আমি দিয়ে দিয়েছি আগের ভিডিওতে, আপনারা একটু দেখে নেবেন। একদম কম সময়ে কিন্তু এই টুটি ফুটি বানিয়ে নেওয়া যায় ঘরে। তো দেখুন, রিবনের মতো কিন্তু পড়ছে। এইবার এখানটা অ্যাড করে দিলাম খাওয়ার সোডা এবং বেকিং পাউডার। অনেকেই হয়তো বলতে পারেন যে সবার লাস্টে কেন দিলাম। লাস্টে দেওয়ার কারণ হলো, প্রথমে যদি সোডা দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ঘাটতে ঘাটতে সোডার ঢকটা কমে যায়, এই জন্য সবার লাস্টে দিলাম। দেখুন, এইভাবে রিবনের মতো যখন পড়া শুরু হবে তখন বুঝতে পারবেন ব্যাটার পারফেক্ট রেডি। এই যে বাটিগুলো নিয়ে নিয়েছি, এই বাটিটাই কিন্তু আমার কেক মোল্ড। যাদের কেক মোল্ড নেই তারা কিন্তু এরকম ছোট ছোট যে কোনো সাইজের বাটিতে কিন্তু কাপ কেক করে নিতে পারেন। তো দেখুন, একটা বাটিতে প্রথমে আমি একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা। তো ময়দা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটিটাতে ময়দাটাকে লাগিয়ে নিতে হবে। ময়দা লাগানোর কারণ, তেলের উপরে ময়দা দিলে খুব তাড়াতাড়ি কেকটা কিন্তু ডিমোল্ড করা যায়। এবার দেখুন, আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটা ভরে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু ব্যাটার কখনোই পুরোপুরি ভর্তি করব না, কারণ কেকটা তো ফুলবে সেই জন্য। তো দেখতে থাকুন কতটুকু আমি ভর্তি করছি, আপনারা কিন্তু খেয়াল করবেন আমি কতটুকু ভর্তি করছি। দেখুন, 1/2 কাপ পুরো ভর্তি করলাম। একইভাবে সব বাটিগুলো আমি অর্ধেক করে ভর্তি করে নিলাম, আর ওপরে দেখতে পাচ্ছেন তো বাবলস এসছে, কারণ খাওয়ার সোডা দেওয়ার পর সেগুলো ফোলা শুরু হয়েছে। আমি কিন্তু আজকে কড়াইতে কেকটা করছি, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি বাসন রাখা স্ট্যান্ড, তার উপরে থালা, সব কিছু কিন্তু আমার গরম হয়ে গেছে। এইবার এখানে এই যে কেকের বাটিগুলো আছে, কেকের বাটিগুলো আস্তে আস্তে করে বসিয়ে দেবো। আর কেকের বাটিটা বসিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে একদম চাপা ঢাকা করতে হবে, যাতে করে কোনোভাবে কোনো হাওয়া না বেরোতে পারে। ফিরে এলাম 10 মিনিট বাদে, আর এই 10 মিনিট কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে করেছি কেকটা। দেখুন, বাটি থেকে আধা বাটি দিয়েছিলাম কতটা উপরে উঠে গেছে, মানে পুরো বাটি ফুলে গেছে, কিন্তু ফুলে বাটির ওপর দিয়ে উঠে গেছে। এবার ওপর থেকে যাতে আরেকটু সুন্দর লাগে দেখাতে, সেই জন্য দিয়ে দিচ্ছি একটু টুটি ফুটি। তো দেখুন, টুটি ফুটি দিলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে, তাই না? তো এই টুটি ফুটি দেওয়ার পর আবারও কিন্তু কেকটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ কেকটা আরেকটুখানি বাকি রয়েছে, 80% কুক হয়ে গেছে। তো আরও আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখার পালা যে কেকটা কি হলো।
এই দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। কি সুন্দর হয়েছে দেখুন, পুরো ফুলে উঠেছে। এবার এই টুথপিকের সাহায্যে একটু দেখে নেব। টুথপিক দেওয়ার পর দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই। আর একটা কেকে ঢুকিয়ে দিচ্ছি দেখুন, কিচ্ছু লেগে নেই। এবার কেকগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর একটা ছুরি দিয়ে এইভাবে কিন্তু সাইডগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ছাইডগুলোকে একটু ছাড়িয়ে না নিলে কিন্তু কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা। দেখুন ছাড়িয়ে নেওয়ার পর আমি আস্তে আস্তে এটাকে উল্টে দিলাম। দেখুন দেখতে পাচ্ছেন তো কতটুকু ব্যাটার দিয়েছিলাম আর কত বড় হয়েছে, একদম দোকানের মতো হয়েছে তো কাপকেকের মোল্ড ছাড়া। এবার দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, হাত দিয়ে চাপলেই বসে যাচ্ছে। এবার শুধুমাত্র সার্ভ করার পালা। দেখুন আমি 5টা কেক কিন্তু সার্ভ করে নিয়েছি, আর বাকি যে ব্যাটারটা ছিল সেটাও কিন্তু আমি আরেকটা বাটিতে বড় কেক বানিয়ে নিয়েছি। এই দেখুন এই কেকটাও কিন্তু প্রচণ্ড সুন্দর হয়েছে, দেখুন পুরো স্পঞ্জি হয়েছে, বুঝতেই পারছেন। দেখুন কোনোভাবে কোথাও লেগে যায়নি, ডিমোল্ড করে নিয়েছি, খুব সহজেই আলাদা হয়ে গেছে। এবার কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে কতটা ফুলেছে। কেকগুলো কিন্তু একদম পুরো দোকানের মতো, পুরো দেখতে যেমনি হয়েছে না খেতে তো একদম দোকানের টেস্ট হয়েছে। দেখুন দেখুন কতটা ফুলেছে, কতটা ফাঁপাও হয়েছে, আর ভেতরে পড়েছে টুটি ফুটিগুলো। দেখতে যেমনি সুন্দর না খেতেও তেমনি সুন্দর। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা একবার হলেও এটা বানিয়ে খান এবং বাচ্চাদেরকে বানিয়ে দিন, বড়রা খান। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভালো লাগতে বাধ্য। তো সবাইকে আমার রিকোয়েস্ট, একবার এই রেসিপিটা বানান এবং বানিয়ে আপনারা দেখুন যে আপনাদের কেমন লাগলো। আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর আমার চ্যানেলের লিঙ্কটাকে আরও বেশি করে শেয়ার করে দিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে। সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন, কমেন্ট করতে বলুন। সবাইকে ধন্যবাদ।